বটবৃক্ষের নিচে মানুষের বসবাস শুনতে অবাক মনে হলেও এমন একটি বটবৃক্ষের দেখা মেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামিতা ইউনিয়নের ধানমাত্রা এলাকায়। বটবৃক্ষটির বয়স কেউ জানে না, বিশাল আকৃতি এই বটবৃক্ষের নিচে হঠাৎই চার সাধুর আগমন। এরপর পর্যায়ক্রমে তিন সাধু প্রস্থান করলেও নূর ইসলাম ওরফে নূরা পাগলা নামে এক সাধু এখানেই থেকে যান। সাধারণ মানুষের দানের ওপর চলত তার জীবন, ঝড় বৃষ্টির মধ্যেও এই বটবৃক্ষের নিচেই থেকেছেন। এখানেই তিনি সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আরাধনা করতেন। স্থানীয়দের মতে তিনি এখানেই সব সময় থাকতেন, জিকির আসকান করতেন, কখনো আবার আরবাসী বাজাতেন, আবার দরুদ শরীফও পাঠ করতেন। বেশ কয়েক বছর হলো তিনি দেহত্যাগ করেছেন, সেই বটবৃক্ষের নিচেই তাকে সমাহিত করা হয়েছে। এখন তার স্ত্রী হালিমা বেগম বসবাস করছেন। বছরে তিনবার এখানে বার্ষিক ওরস ও মেলার আয়োজন করা হয়। বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা আসেন এখানে একনজর এই বটবৃক্ষ ও তার ভিতরে মানুষের বসবাস দেখার জন্য। কথিত রয়েছে এই বটবৃক্ষের পাতা বা গাছের ডালপালাকেও পোড়ালে জ্বর আসে। আমার নাম হালিমা বেগম। আমার স্বামী পাগল হয়ে গেছে, আজ মানে মুজিবের ইলেকশনের আগে এই জায়গায় আইসে, তারপরে উনি এমনিতে বেড়াইছে বেড়াইছে, তারপরে এই জায়গায় স্থান আছে, স্থানের পর আর কি ওই বাড়ি গেছে আইসে, বাড়ি গেছে আইসে, তারপরে আন এই জায়গায় মেলা লোকজন হয় তাকে খেয়ে জিজ্ঞাসাবাদ করা লাগে, এ কারণে আমার আইনটা এই যে অনুষ্ঠান টান করতো আমার নিয়ে আসতো, আমি অনুষ্ঠান করতাম কিংবা এক মাস দেড় মাস 15 দিন থেকে আমি চলে গেছি, তারপরে এরম আইসে গেছি, তারপরে তিনি এই যে মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে থেকে আমি একেবারে এই জায়গায় থাকি। হ্যাঁ, এই জায়গায় আমি করতেছি, এই জায়গায় পোলা পান আছে, মাই মুরব্বীরা আছে, তারা সহযোগিতা করে, তারপরে আমি বছরে তিনটে অনুষ্ঠান করি, তাই যা থাকে তাই আমার প্রিয় অনুষ্ঠানটা বাতি খাবো খেয়েটে, আবার অনুষ্ঠানে এই যে সামনে অনুষ্ঠান, হ্যাঁ এই যে আগুন মাসের পূর্ণিমায় আবার আমার অনুষ্ঠান অনুষ্ঠান করব, এই যে এইভাবে চলে এইভাবে থাকি না। আমার সরকার সাহায্য দেয় না, ওই সুযোগ হলি দেয়, সুযোগ না আলি না দেয়। কোট গাছের বয়স কেমন হতে পারে? আমি এই জায়গার আমরা তো বলতে পারবো না, আমি এসে যেরাম দেখতেছি সেরামই, কেউ সেটা বলতে পারে না বাবা। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? আমার স্বামীর নাম হলো নূর পাগলা, শেখের নাম বলতেছি, রাগের নাম ছিল নূর ইসলাম শেখ। এছাড়াও একবার স্থানীয় কয়েকজন এই গাছের ডাল কেটেছে, যার ফলে তারা অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে এখানে তবারক বা সিন্নির আয়োজন করে, পরে তারা ভালো হন। একবার স্থানীয় এক অনুষ্ঠানে একজন জুতা নিয়ে গাছে উঠেছিলেন, পরে গাছের একটি ডাল ভেঙে পড়ে, এতে অলৌকিকভাবে কারো কিছু না হলেও ওই লোকটির পা ভেঙে যায়। কোনো এক ভক্ত বটবৃক্ষের নিচে একটি ঘর নির্মাণ করে দিয়েছেন, এখন সেখানে বসবাস করেন সেই সাধুর স্ত্রী হালিমা বেগম। বয়স চাষা 200-300 বছর তো হবে, আগে আছে ভিতরে থাকতো, জিকির আসকান করতো, শ্বাসের দুইটাই আর বাসি বাজাইতো, আবার জিকির করতো, দূর সেই পর পাইয়া আর বাসি বাজাইয়া। যে মানে তখন কি এখানে কোনো ঘর ছিল না? কিচ্ছু ছিল না, এই বট গাছে ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টির ভিতরে এই বট গাছের ভিতরে থাকতো। মিলাদুন্নবী পালন করে, আবার আর একটা মহরম পালন করে, এনে 5-6টা খিচুড়ি পাকায় বলতে হয়, একজনে খিচুড়ি পাকায়, পোলা পানি খায়, মাইসে খায়, মিলাদ মহিলায় মিলাদ হয়। এ বিষয়ে নূর আলী নামে একজন জানান, তার মায়ের দাদা এই বটবৃক্ষের চারা লাগিয়েছেন। তার মায়ের দাদা বাবা ও মায়ের মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর, তাতে আনুমানিক এই বটবৃক্ষটির বয়স 300+ বছরেরও অধিক। বট গাছের বয়স আমার মায় কই গেছে যে এটা আমার তার নানাই না গাইছে, দাদা দাদা তার দাদা মার দাদা না গেছে। তাতে কেমন বয়স হতে পারে ধারণা করেন? হিসাব দেন, আমার দাদাই গেছে, তারপর মার বাপ গেছে, তারপর মাই গেছে, এখন আমরা সাত ভাই, সাত ভাইয়ের ভিতরে 3 ভাই চলে গেছে, 4 ভাই আছে। তাতে কেমন বয়স? কিরকম আমার আইডিয়া লাগে 300 উপরে গেছে, 300 বছরের বেশি গেছে। আমি এত জানি জানি হে আইসে আইসে হিনি ছিল আগে, তারপরে ধরেন কিছুদিন তারপরে
দুই তিন জন আসলে বাপ হয়ে যাওয়ার পরে তারপর হে একলাই ছিল। একলা যাওয়ার পরে কিছুদিন পরে আর চার পাঁচজন মিশে এদের ওই বাসের পাতা বেসছিল। এই পাতা বেসার পরে এদের একজন কানা নুল হয়ে গেছিল। পরে আমার মায়েরে বলাই না ডাক ডুক দিয়ে গ্রাম দিয়ে চাল ঠারুড়ি সিনি টিনি করার পরে আবার ভালো পাগলার মারার পরে আনে আসছে উনি পাগলার স্ত্রী থাই হয়ে যাবে এটুকু এমনি যায় তো খেলা ডুকডুকে খেলাইলো মাঠে। এই খেলা দেখো নাকি অনেক লোক যেরকম গাছে ওড়া দিল একটা মাসে জুতা ফাইতে উঠলো মানা করলো মাটি সব এত মাসে ফিরে এলো যেন জুতা ফাইতে উঠিস না উঠলে কি হবে উঠলে কি হবে উঠছে উঠছে পরে ছাওড়া ভাঙ্গে পড়িয়ে গেল কে কিছু হলো না জুতা ফাইতে যাওয়া রলো তার পাও ভাই এতটুকু জানি। আরে আগে গাছের গাছের কিছু জার জারি কাটলে কেউ কিছু খেতে নিতেন করবার চাইলে তা জরাই এই গ্রামের পাতা যদি মাসে আগে নিত নিলে রানলে তা জ্বর নিত আর নিত না এই গাছের পাতা আমরাই পড়াই বাড়া কেউ লোক তারে না ব্যাপারে যেন যার ভালো জাল লাগে হে এর মানে বাইরে যায় কেউ ধান বুনায় আল্লাহ যদি দেয় যা আর সুবিধা এনে রাঙে দিয়ে অনেক লোক আসছে গাছের পাতা নেয় কেউ জ্বর নেয় কেউ এনে এসে মারি নিয়ে যায় ভালো হয় এত।